নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলুর চপ তাও আবার নিরামিষ পদ্ধতিতে কিন্তু খেয়ে কেউ বুঝতে পারবেন না এতটা ভালো আলুর চপ আমিষ ছাড়াও নিরামিষে হতে পারে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি মানে স্ট্রেনার তার উপরে দিয়ে দেবো দেড়শো গ্রাম মতো বেসন যেটাকে গ্রাম ফ্লাওয়ার বলা হয় একটু ছেকে নিয়ে করবেন তাহলে কোনো লামস থাকে না এবং পেস্ট ব্যাটারটা খুব ভালো হয় সঙ্গে দিয়ে দেবো কোয়ার্টার টি স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো নুন হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে হাত দিয়ে একটুখানি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে এটাকে ছেকে নিতে হবে আর শেষে ছাঁকনির মধ্যে যে গুঁড়ো অংশটা থাকবে সেটাকে ফেলে দেবেন এইবার আমি এর ব্যাটার বানানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল অল্প অল্প করে দিয়ে দিয়ে একটা ঠিক ব্যাটার বানিয়ে নিতে হবে না নরম না পাতলা মানে একদম ঠিক ঠিক যেমন আলুর ব্যাটার হয় আলুর চপ বানানোর জন্য বা বেগুনি বানানোর জন্য ঠিক সেরকম ব্যাটারটা বানিয়ে নেবেন যাতে আলুর পুরের ওপরে কোটটা খুব ভালো হয় দেখুন এরকম টাইপের একটুখানি ঠিক ব্যাটার বানাতে হবে আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি এইবার এটাকে সাইডে রেখে দিতে হবে একটু রেস্টিং টাইম দিতে হবে আধ ঘন্টার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এইবার আলুর পুরের জন্য একখানা ভাজা মশলা রেডি করে নিতে হবে তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে প্যানটা গরম করে নিয়েছি প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লাল লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে জিরে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে ধনে গোটা ধনে লো ফ্লেমে একটুখানি এটাকে একটু রোস্ট করে নিতে হবে যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় সঙ্গে দিয়ে দেবো একটা তেজপাতা সেটাকে দিয়েও ভালো করে রোস্ট করে নিতে হবে এইবার এই ড্রাই রোস্ট মশলাটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আমাদের ভাজা মশলা একেবারে রেডি আমি আবারও সেম প্যান বসিয়ে নিয়েছি এবং হাই ফ্লেমে গরম করে নিয়েছি দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দেবো চারটে লাল লঙ্কা ভালো করে এটাকে এক্ষুনি ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে নেবো এবং ভাজা লঙ্কাটা গরম গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এটা কিন্তু মাস্ট ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করতে কিন্তু সমস্যা হবে এবার নিয়ে নিয়েছি তিনটে সেদ্ধ আলু ওজনে চারশো গ্রাম এইবার আমি এই আলুটাকে ভালো করে থেতো করে নেব মানে ম্যাশ করে নেব কিন্তু আমি এর চোকলাটা কিন্তু ফেলবো না পাড়ার দোকানে বা কোনো মিষ্টির দোকানে খেল খেয়াল করে দেখবেন চোকলা সহ কিন্তু আলুর চপ অসম্ভব ভালো টেস্ট হয় অবশ্যই করে দেখবেন আমার পদ্ধতিতে সবাই বলবে অসাধারণ হয়েছে এই আলুর চপটা আলুটা আত ভাঙা মতো করে ভালো করে ম্যাশ করে নিয়ে সাইডে রেখে দেবো এবার নিয়ে নেবো একটা মিক্সার গ্রাইন্ডার প্রথমে দিয়ে দেবো দুটো গ্রিন চিলি মানে সবুজ লঙ্কা দিয়ে দেবো হাফ ইঞ্চি একটা ঝিঞ্জার মানে আদা কিন্তু চোকলা ছাড়ানো যাবে না এতে কিন্তু বহু টেস্ট বেড়ে যায় এইবার এটাকে কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে মানে ছেঁচা মতো টাইপের দেখুন ভালো করে বেশ ছেঁচে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এইবার চলে এসেছি সেম প্যানে যেটার মধ্যে লঙ্কাটা ভেজেছিলাম এবং সেই তেলেই আমি করে নেব বাকি কাজ এই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেবো লঙ্কা আর আদা দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে তারপরে দিয়ে দেবো আলু ম্যাশ করে রাখা আলুটা তারপরে চেপে চেপে আদা লঙ্কার সঙ্গে আলুটাকে মিক্স করতে হবে একটুখানি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে তারপরে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চার চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো কোয়াটার চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দেবো তারপরে হাফ চা হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দেবো নর্মাল নুন দিয়ে দেবো ভেজে রাখা আর গুড়িয়ে রাখা শুকনো লঙ্কাটা তারপরে সব কিছুকে আরেকবার মিক্স করে নিতে হবে আর একটু ভাজা ভাজা করতে হবে তারপর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে চাট মশলা কোয়াটার চা চামচ পরিমাণে দিয়ে দেবো বিট লবণ এক টেবিল স্পুন পরিমাণে দিয়ে দেবো সেই ভাজা মশলাটা তারপরে আবারও ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিতে হবে একটা মন্ড তৈরি করে নিতে হবে আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে এই আলুর পুরটা ঢেকে সরি ঢেলে রাখবো ঢেলে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে এইবার ঠিক আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর ফিরে এসেছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম বেসনের সেটাকে একবার একটু নি ফেটিয়ে নেব নিয়ে এর মধ্যে দুই টেবিল চা চামচ পরিমাণে গরম তেল দিয়ে দেবো যাতে আলুর চপটা বেশ মুচমুচে হয় তারপর আবারও একবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এইবার আলুগুলো ঠান্ডা হয়ে গেছে ডাইরেক্ট চলে এসেছি এবার যেরকম সাইজের আপনারা আলুর চপ বানাবেন সেই অনুযায়ী আলুর পুরটা নিয়ে হাতের মধ্যে একটু গোল মন্ড করে নিয়ে একবারে ভাগ ভাগ করে রেখে দিতে হবে এখানে আমি দশ পিস আলুর চপ বানাবো তাই দশটা মণ্ড তৈরি করেছি তার থেকে একটা নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে চ্যাপটা আকারে শেপ দিয়ে নিতে হবে আলুর চপ কতটা বড় বানাবেন যেটা আপনার ওপর নির্ভর করছে এবার সব কটা আলুকে এরকম চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিতে হবে কাজটা এগিয়ে রাখতে হবে এইবার একটা একটা করে আলুর টিকিয়াগুলোকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এপিট করে ডুবিয়ে নেব এইবার আমি অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে তারপরে এক এক করে আলুর চপগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর অবশ্যই ডুবো তেলে কিন্তু ভাজতে হবে আর এক গাদা করে আলুর চপ একসাথে ভাজবেন না তাহলে কিন্তু একসাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথম ব্যাচে আলুর চপ ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচেও আমি দু তিনটে একসাথে দিয়ে ভেজে নেব ডুবো তেলে আমি বেশ উল্টে পাল্টে আলুর চপগুলো ভেজে নিয়েছি একদম পাড়ার দোকানের মতো আলুর চপ রেডি হয়ে গেল অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে